হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন তো আজকে আপনাদের সাথে আমি কী শেয়ার করব, একদম পারফেক্ট পুডিং রেসিপি। অনেকেই পুডিং বানান কিন্তু পুডিং ভালো মতো জমে না, ভেঙে যায়। আপনারা আজকে আমার রেসিপিটি অনুসরণ করে যদি পুডিং বানান তাহলে খুব সহজে পারফেক্ট পুডিং বানাতে পারবেন। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি আমার পুডিংটি কত পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং কত ভালোভাবে জমেছে। আজকের পুডিংটি আমি একদম গ্যাসের চুলায় বানিয়েছি, আপনারাও গ্যাসের চুলাতে বানাতে পারবেন, কোনো ওভেনের প্রয়োজন হবে না। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে প্রথমে তিনটা ডিম নিয়ে নিব। ডিমটা নর্মাল টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কম দিলে পুডিং খেতে অনেক ভালো লাগে। আপনারা এই পরিমাণ অনুযায়ী বানিয়ে দেখবেন, খুব ভালোভাবে পুডিংটি জমবে। এখন আমি ডিম আর চিনিগুলো ভালোভাবে ফেটে মিক্সড করে নিব, যেন চিনির দানাগুলো সব মিশে যায়। এবার আমি এখানে দিয়ে নিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা একদম অপশনাল, আপনারা এটা যদি ব্যবহার করেন তাহলে ডিমের স্মেলটা থাকবে না। ডিম আর চিনি ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি আরেকটা বাটি নিব। এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিব। গরুর দুধ ঘন করার জন্য এখানে আমি নিয়ে নিব পাউডার মিল্ক 1/2 কাপ পরিমাণ, এতে দুধের ঘনত্বটা বাড়বে। ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে সাইড করে রেখে দিব। এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে এখানে সামান্য পানি দিয়ে দিব এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব, এবং চিনি দিয়ে ভালোভাবে জাল করতে করতে ক্যারামেল বানিয়ে নিতে হবে। ভালোভাবে জাল দিয়ে একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে, বেশি জাল দেয়া যাবে না, এতে করে চিনির কালারটা একদম পুড়ে যাবে। দেখুন এরকম কালার আসলে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এবং যে পাত্রে আপনারা পুডিং বানাবেন সে পাত্রে ঢেলে নিতে হবে। আমি এরকম কালার করে নিয়েছি, এবার একটা বক্সে ঢেলে নিব। ঢেলে নিয়ে এটা ঠান্ডা করতে হবে। এখন ডিমের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণে আমি দুধ দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্সড করে নিব। পুডিং বানানো অনেক সহজ কিন্তু তাও অনেক সময় পুডিংটা জমতে চায় না। আপনারা দেখুন একদম এভাবেই ফলো করে পুডিং বানাবেন। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে বক্সে, এখন আমি মিশ্রণটি ঢেলে দিব। এখন পুডিংটি বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। আজকের পুডিংটি আমি গ্যাসের চুলায় বানাবো, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় পাতিল নিয়েছি এবং এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে বক্সটি বসিয়ে দিব, তারপরে ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ঢাকনাটি যেন খুলে না যায় এজন্য ঢাকনার উপরে একটি ভারী কোনো কিছু দিতে হবে। আমি এখানে শিল দিয়েছি যেন ঢাকনাটা খুলে না যায়, এবং এর উপরে আরও একটি পাতিল দিয়ে ঢেকে দিয়েছি। এবার চুলার জাল জোরে দিয়ে
এক ঘন্টা পরিমাণ জাল দিতে হবে। এক ঘন্টা পর দেখুন পুডিংটি হয়ে এসেছে। এখন আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদের এটি কেটে দেখাচ্ছি। পুডিং কখনো আপনারা গরম গরম ঢালবেন না, এটিকে অবশ্যই 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে তারপর পুডিংটি ঢালতে হবে। গরম পুডিং যদি আপনারা ঢালেন তাহলে এটি ভেঙে যায়। দেখুন বিসমিল্লাহ করে এখন আমি ঢালছি। দেখুন মাশাল্লাহ আমার পুডিংটি একদম পারফেক্ট হয়েছে এবং কোনো পাশে ভেঙেও যায় নাই। আপনারা এইভাবে রেসিপিটি ফলো করে একবার পুডিং বানিয়ে দেখুন এবং আমাকে জানাবেন কেমন লাগলো পুডিংটি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পুডিংটি কেটে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা পুডিং এই গরমে খেতে খুব ভালো লাগবে। আপনারা খুব কম সময়ে এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।